नमस्कार বন্ধুরা আমার চ্যানেল মন্দিরা স্ট্যান্ডি পঞ্চপঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাতে চলেছি একটা নতুন রেসিপি তালে পাটিসাপটা। যেহেতু জন্মাষ্টমী এসেছে ঠাকুরের জন্য আমরা তালে পাটিসাপটা, আপনারা তো সবাই শীতকালে পাটিসাপটা খেয়েছেন, কিন্তু এটা নতুন ধরনের রেসিপি, আপনারা বানাবেন, দেখুন আমি কি করে বানাই দেখুন। তালের পাটিসাপটার প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তাল, তারপর নিয়েছি ময়দা, সুজি, চালের গুঁড়ো, চিনির গুঁড়ো, দুধ, নারকল কোড়া, সাদা তেল, এই যে এইভাবে আমি তালের ওপরটা আগে ছাড়িয়ে নিলাম, তারপর এইভাবে উপরের এই যে খোসাটা আস্তে আস্তে আমাদের ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে তালটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আলাদা করে নিতে হবে। একটু সামান্য জল দিয়ে এটাকে যদি এরকম করে একটু নেড়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি এর পাল্পটা বেরিয়ে যাবে। এইভাবে আমি তালের পাল্পটা ছাড়িয়ে নেব। এই যে এইভাবে ঘষে ঘষে আমি পাল্পটা পুরো বার করে নিয়েছি, বার করতে হবে যতক্ষণ সাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এর পাল্প সবটা বেরিয়ে গিয়েছে। এই যে বন্ধুরা আমার এতখানি পাল্প বেরিয়েছে, তারপরে এরমভাবে ভেতর থেকে কাচিয়ে এটা নিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন এতটা পাল্প আমি বার করে নিয়েছি। এবার এটাকে একটু চেলে নিতে হবে, চেলে নিলে যা খোসা থাকবে এটা চাল নিতে চলে আসবে। তালটা আমি একদম চেলে নিয়েছি, যদিও এতে কোনো আঁশ ছিল না। বন্ধুরা এখানে এক কাপ ময়দা আছে, এখানে হাফ কাপ মতন আমি সুজি দিচ্ছি, হাফ কাপ সুজি দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ আমি চালের গুঁড়ো দিচ্ছি। এখানে 2 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এটা সমস্ত কিছুটা একদম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে একটু পাল্প, তালের পাল্প মেশাচ্ছি 2 বড় চামচ। এবার এখানে ভালো করে মিক্স করতে হবে। বন্ধুরা আমার ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, ততক্ষণ আমি নারকলটা পুর তৈরি করে নেব। এবার আমি নারকল পুরটা তৈরি করব, প্রথমে দিয়ে দিচ্ছি আমি নারকল কুড়ানোগুলো। এখানে নারকল কুড়ানো আছে 1/2 কাপ নারকল কুড়ানো আছে, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি। এখানে এরকম 1/4 কাপ মতন চিনি আমি দিয়ে দিলাম। আমি পুরেতেও আমি 1 চামচ, 2 চামচ পাল্প দিয়ে দিলাম। ভালো করে পুরটাকে মেশাচ্ছি, আর একটু পাক করতে হবে এটা। বন্ধুরা এই যে পুরটা হয়ে গিয়েছে আমার, এই যে গা থেকে ছেড়ে যাচ্ছে না, এই যে পুরটা সম্পূর্ণ। এবার আমি এটাকে তুলে ফেলবো। এবার আমি পিঠের জন্য একটা ননস্টিক ছোট্ট প্যান বসাবো। বন্ধুরা এই যে আমি একটু এটা পাটিসাপটার জন্য আগে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, অল্প আটাই করে দিতে হবে, এরকম করে ছড়িয়ে দিতে। এবার একটু লম্বা লম্বা করে পুর আমি দিয়ে দিচ্ছি, আর আমি একটু করে পাল্প দিয়ে দিচ্ছি, তাহলে আরেকটু টেস্ট ভালো হবে। সেটাকে আমি এবার ফোল্ড করতে হবে, মোড়াতে হবে, যেমন পাটিসাপটা মোড়াতে হয়।
এই যে দেখুন পাটি শাকটা কত সুন্দর ভালোভাবে উঠে গিয়েছে। এটাকে আরো কিছু বানিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এই যে তালের পাটি শাকটা বানানো একদম রেডি হয়ে গিয়েছে। আমরা এবার কালকে এটা ঠাকুরকে ভোগ দেব, তারপরে আমরা সবার টেস্ট করব। খুব সুন্দর হয়েছে, আপনারাও বানান, আপুপালকে দিন। ভালো লাগলে আমার কমেন্টে গিয়ে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।